গাছের মানুষ ডাকছো কেন সুর করে, গাছের মানুষ ডাকছো কেন সুর করে। হাতের কাছে যারে পাও পাও, ঢাকা দিল্লি খুঁজিতে যাও কোন অনুসারে। হাতের কাছে হাতের কাছে যারে পাও, কুরআন কি বলেছে আসতে, নানু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই কুরআনের কি দর্শন পড়েছো বাবা? নানু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, হে বান্দা আমি তোমার সহায়ক হতে অতি নিকট। ওয়াহুয়া মায়া কুমাইনা কুনতুম, আমি তোমার আত্মার চাইতে অতি নিকট। তুমি কোথায় কি পরিচয় করতেছো? তুমি তাকে ধরো। তাই বাবা, একটা হলো কাঁচা মানুষ আর একটা হলো পাকা মানুষ। পাকা মানুষ ছিল আইনাল হক, যার নাম মনসুর হেল্লাস। তাকে কেটে টুকরা টুকরা করে নদীর জলে ফেলে দিয়েছিল পুরাইয়ে ভর্ষ করে, তবু সে আনাল হক নাম ভোলে নাই। আমি তোমাকে বলতেছি সেই মানুষকে। গোপনে যদি কেউ বেশ্যের ভাত খায়, বেশ্য মানুষ না, আসতে পারা যায়ও বেশ্যেরা মানুষ না, না আসমানে চাইছে ওরা। এইগুলোই বিচার। আমার গ্রামের মেয়ে, সে হয়তো স্বামীর সাথে বনে নাই, না হলে পাড়া প্রতিবাসী তার স্থান দেয় নাই। সে কুল না পেয়ে এসে পতিতালয়ে নাম দিয়েছে। সে তো মানুষ, কারো তো হাত পাও নাক চুক আছে, সে তো ভাত রান্ধে খায় না, সে কি খায়? হ্যাঁ, গোপনে যদি কেউ বেশ্যের ভাত খায় তাতে জাতের কি ক্ষতি হয়? তুই কিসের জাত? তুই কোন জাত? জাতির পরিচয় এখানে কোন জাত? মানুষ একটাই জাত, তার নাম মানুষ। কিবা নর, কিবা নারী, চলে গেলে সব বরবাদ। জাত গেল জাত গেল বলে, তাই লালন ঠিকই বলেছে, জাত গেল বলে এ কি আজব কারখানা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, কিসের কিসের জাত? জাত আবার কারে কয়? তাই আমি বলেছি তুমি সেই মানুষকে ধরো, হাতের কাছে যারে পাও। হাতের কাছে যারে পাও, ঢাকা দিল্লি খুঁজিতে যাও পুরনো সাজে।
ইচ্ছা হয় না রে। ঘরের মধ্যে ঘরখানা দেখলি না রে পাগল মোনা ঘরে কে বিরাজ করে ঘরের মধ্যে। একটা কথা না বলে পালতেছি না, এক বিটির ছেলে মারা গেছে, খুব খেয়াল করে শুনবেন। ছেলে মারা গেলে বিটি হাউমু হাউমু করে কানতেছে, আমার মতো এক বেউট যাই করতেছে, এই বিটি তুমি কান্দো কে? তাও তো বাংলার মানুষ, আরো বাঙালি নীরব, মানে একেবারে নিবিড় পল্লীর লোক। সে কয়ে বাবা রে আমার সওয়ালের বাতাস বেরিয়েই গেছে, ও কলাম এক দম না থাকলে সে মানুষের কী দাম। খেলার পাগল শুনে কবার লাগছে কি বাতাস বেরিয়ে গেছে, তা চিন্তা করো কে কয় কে কয় পাম্পান নিয়ে আসো বাতাস ভরিয়ে দেই। তাহলে এগুলো জ্ঞানী মানুষের কথা নাকি, পাম্পান নিয়ে আসো বাতাস ভরিয়ে দিই পাম্পার দিয়ে। তাই যদি হইতো তাহলে তো মানুষ বাতাস দিয়েই বাঁচায়, আর এই বাতাস আর সেই বাতাস এক না, এ বাতাস সে বাতাস অন্যরকম। ঘরের মধ্যেই ঘরখানা দেখলি না রে পাগল মোনা ঘরে কে বিরাজ করে ঘরের মধ্যে। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, আর ধর বেটা তাই তো আমার কথাই বলো। নো দাই সেলফ সক্রেটিস বলেছে তার অর্থ কি, আগে তুমি তোমাকে চিনো নাকি? তো এই কথা আমারও শোনাই লাভ কি, এটা তো আমিই বলতেছি। তুমি কে? অসীম, ওটা হয়তো তোমার জ্যাঠায় রাখছে তোমাকে আর হিন্দু মতে, নাহলে তোমার খুড়ো রাখছে, নাহলে তোমার মা রাখছে, নাহলে তোমার বাপে নামছে। বেটা তোর নাম কি? বানাই নিয়ে নকল নাম নিয়ে এখানে বড়াই নিচাস। এই জন্য ঘরের মধ্যে ঘরখানা লালন বলেছে, চিনলি না রে পাগল মোনা ঘরে কে বিরাজ করে, সাই সেরাজ কয় লালন ভারুয়া। আগে
ইন্দ্র যাও সিরে, তুমি কি শুনেছ বাবা? হ্যাঁ, আমাদের পাও হতে আর মস্তক পর্যন্ত, তাই না? এটার আমরা কে কেউ বলি এইটা কাবা ঘর, তাই না? বলি এইটা কাবা ঘর। শেক্সপিয়ার কি বলেছে? মক্কা ইজামিয়ার কটেজ অব হযরত ইব্রাহিম। যে কাবার কথা তোমরা বলিতেছ ওটা ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে তার সওয়াল রে নিয়ে, ওটা আল্লাহর কাবা না। মক্কা ইজামিয়ার কটেজ অব হযরত ইব্রাহিম বাট হার্ড ইজ, কিন্তু হয় বাট হার্ড ইজ ওর চাইতে টনক থাউজেন্ড অফ কাবা, ওর এক হাজার কাবার চাইতে এই কাবা অত্যুত্তম। এই ঘরের মধ্যে সেই ঘর, নো দাই সেলফ। সেই গাছে কোন দেশে কামিনী রায় বলছিল না, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে সে বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে ঈশ্বর আসুর, ওরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে আর নাই। সে কই কাগজ পরিবেদনা কই, মাত্র দুইটা জিনিস ঠিক আছে, একটা হলো হযরত মুহাম্মদ আর একটা হলো যারা আমরা আল্লাহ ভাগবত বলি, এই দুইটা জিনিসই ঠিক আছে। ইন্দ্র যাও সেরে পায়ারে ছন্দ ছেড়ে দিয়া বিপদে দাও বাজাইয়া করি কিছু মধুর আলাপন, যা হোক আমার বন্ধুগণ করি আমরা নিবেদন, পাল্লা গাই আমরা দুইজন, গানের মধ্যে প্রশ্ন উত্তর চলেছে খুবই সুন্দর, প্রশ্ন তারে দিব গো এখন, আমার কাছে আসলে তুমি তোমাকে ডাকি নাই আমি, ছিল বলো কারো নির্দেশন, আমার কাছে আসলে তুমি তোমাকে ডাকি নাই আমি, বলো শুনি কারো নির্দেশন, কারে ডাকে এলে তুমি বলো গো গুণের গুণী, শুনলে পরে খুশি হবে মন, পড়েছিলে পক্ষ জ্বরে, পড়েছিলে পক্ষ জ্বরে, নদী হইতে ভেসে ওরে আমার ঘাটে আসলে কি কারণ, তোমাকে ধরিয়াই আমি যত্ন করেছি জানি, নাম রেখেছি আমি তাই লালন, লালনের আবিরত্তা জানো কি তাহার সত্তা, যেজন লাল হয়েছে তার নামে মন, যেজন নামের প্রতি লাল হয়েছে তার কি আর ভাগ্যে আছে, যেজন নামের প্রতি লাল হয়েছে তার কি আর ভাগ্যে আছে, কুযত্ন কুশে বচন মনা মা
সেখানে তালাশ করিস কারে রে, গান শুনে আমি 500 টাকা এই শেষ বাদীকে আমি উপহার করলাম। খাঁটি সিরাজ ঠিকই বলেছে, যা যে টাকা দিয়ে আমাকে সম্মানিত করেছে আল্লাহ জানি তার মনের মনস্ক পূর্ণ রাখে। আপনারা শোনেন ধৈর্য ধরে, ইন্নাল্লাহ আমার ছবি।